Hi guys, Shubho Bijoya. So welcome to my YouTube channel. And বছরের এই সময়টাতে ঠিক নারুনিনকির মাঝখানে মনটা বেশ কিছুটা খারাপ হয়ে যায়। আর তার থেকেও বড় কথা, সামনে চলে আসে সবার পরীক্ষা, যেমন কি আমারও চলে আসছে, আর সেটাও কি এসেছে দুর্গাপূজার শপিং করার টাইমে। যাই হোক, তো আজকে হচ্ছিল লক্ষ্মী পুজো, আর ঠিক দুর্গাপূজার পাঁচ দিন পরে ওই দুঃখটাকে একটু কমানোর জন্য কম বেশি সবার বাড়িতেই ঘরোয়াভাবে লক্ষ্মী পুজো করা হয়। তো আজকে আমি আর আমার মা দুজনে মিলেই ঘরোয়াভাবে লক্ষ্মী পুজো করছি। অ্যাকচুয়ালি মা পুজো করে, আমি মাকে একটু হেল্প করি। অলসো তার জন্য আজকে পড়েছি শাড়ি। তো সকাল থেকে কি করছি কি না করছি, অলসো সন্ধ্যাবেলার কি প্ল্যান, সবকিছু তোমরা দেখতে পাবে এই ব্লগে। আর শুভ বিজয়ের জন্য তোমাদের সবাইকে বড়দের প্রণাম জানালাম, আর ছোটদের আর আমার বন্ধুদের জানালাম ভালোবাসা। তোমরা এভাবেই আমার পাশে থাকো, যাতে আমি এভাবেই লাইফে সবসময় এগিয়ে যেতে পারি, আর তোমরাও যাতে খুব ভালো করে নিজের জীবনটা কাটাতে পারো। তো চলো উইদাউট এনি ফার্দার ডু আজকে পুরো দিনটাকে এক্সপ্লোর করা যাক। আই হোপ কি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো আমি ব্লগ থেকে স্টার্ট করি। এখানে হচ্ছিল লুচি ভাজা হচ্ছে, এতগুলো অলমোস্ট তৈরি হয়ে গেছে, আর বাকিগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে ছিল সুজি বানানো হয়েছে, এটা ঠান্ডা হয়ে গেলে এটাকে এখন বরফি বরফি করে কাটা হবে। আর এখানে রয়েছে নাড়ু, অ্যাকচুয়ালি এটা নারকেলের নাড়ু, কিন্তু এটা বানাতে গিয়ে একটু বেশি ক্যারামেলাইজ হয়ে গেছে চিনিটা, দ্যাটস ওয়াই এটা এরকম দেখাচ্ছে, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি নারকেলের নাড়ু, মানে চিনির নাড়ু। তো ফাইনালি চলো, শুকিয়ে গেছে, শুকিয়ে যাওয়ার পর খানিকটা এরকম দেখাচ্ছে। আই থিঙ্ক এই হালকা ফুলকার মধ্যে এইটুকুতেই ঠিক লাগছে, এর থেকে বেশি করতে গেলে এলোমেলো হয়ে যেত। আর এন্ট্রান্সটা কিছুটা এরকম রেখেছি, এখানে একটা পদ্ম ফুল বানিয়েছি বড়, আর জাস্ট এখানে একটা কলকা টাইপের করেছি, জানি না নিজের মাথায় যেটা এসছে যে সেটাই বসিয়ে দিয়েছি। তো পার্সোনালি আমার ভালো লাগছে, একটু বড় বড় আর একটু ফাঁকা ফাঁকা ডিজাইন বলেই হোপফুলি এটা ফুটছে। যাই হোক, তো সবকিছু শুকিয়ে গেছে, আর এটা শোকাতে একটু বাকি আছে, যদি এটা রোদের দিকে আছে রাত্রি শুকিয়ে যাবে, এটা এক্ষুনি দিয়ে কমপ্লিট করলাম। পূজোর বাসন এখানে রোদে শুকাতে দেওয়া হয়েছিল, দেখো মা একদম পুরো গরম হয়ে গেছে, এখানে তুমি দেখো কিছু নিজে নিজে এখন রান্না হয়ে যাবে। তো চলো, আমিও রেডি, মাও রেডি, আর সবকিছু মোটামুটি স্টার্ট করা হয়ে গেছে। তো এবার ধীরে ধীরে আমি দেখাবো, বা মেবি টাইম ল্যাপসে বসিয়ে দিতে পারি। শুভ লক্ষ্মী পূজো মা। শুভ লক্ষ্মী পূজো। তো চলো, আমি বসে গেছি আর মা পূজো স্টার্ট করে দিয়েছে, মা পূজো করবার আমি মাকে হেল্প করবো। মা এখন বসে বসে কেন ফটো শুট করছিল, আমি মায়ের ফটো তুলে দিচ্ছিলাম। খুব ফটো শুট করার শখ হয়েছে না, খুব ফটো শুট করার শখ হয়েছে তোমার? হ্যাঁ হ্যাঁ, দুর্গাপূজা তো অনেকগুলো ফটো তুলেছে, তো তারপর থেকে শুধু ফটো তুলে দেওয়ার, ফটো তুলে দেওয়ার, ফটো তুলে দেওয়া। চলো, তো আমার হচ্ছিল প্রসাদ খাওয়া হয়ে গেছে, কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছিলো আর একটু থাকতে পারছিলাম না, আর এখন প্রায় বেলা 1:30 বাজে। তো এখন যাই, মা এরকম প্রসাদ সাজিয়ে দিয়েছে, সবাই বাড়ি গিয়ে প্রসাদ দিয়ে আসি। শিলথাম্মা, শিলথাম্মা, আমি পিউ, এই যো প্রসাদ দিতে এসছি। তাহলে ওই মিষ্টিটা রেখে দাও, তুই এটাও খা। ঠিক আছে, দাঁড়া একসাথে নিচ্ছি। বল বল বল। হ্যাঁ বসি।
সর্বনাশ, আমাকে ডেঙ্গু মশা কামড়েছে, শেষ আমি। বাবু তুমি কি করছো এখানে? জাম্প, আসো 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 আসো, বাবা প্রসাদ খাবে, আসো আসো। হাই গাইস, গুড ইভিনিং। তো আজকে প্রসাদ দিয়ে আসার পর আমি দুপুরে লাঞ্চও করিনি, এতটাই পরিমাণে ঘুম পেয়েছিল। অলসো কালকে রাতে আমি অনেক লেটে শুয়েছি, তো ওই জন্য এতটা পরিমাণ ঘুম পেয়েছিল যে আমি ঘুমিয়ে গেছি। ঘুম থেকে উঠেছি ওই বিকাল 6টা নাগাদ, তারপর উঠে লাঞ্চ করেছি, তখন লাঞ্চ করেছি আমি, তারপরে আবার শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছিলাম। তো ফাইনালি হচ্ছিলো যাব, বাবার একজন কলিগ রয়েছে, তার বাড়িতে হচ্ছিলো আমাদের সবার লক্ষ্মী পুজোর নিমন্ত্রণ রয়েছে, তো সেখানে যাবো, তো তার জন্য এখন চটপট রেডি হয়ে নিতে হবে। আমাদের হচ্ছিল এরকম একটা প্রদীপ থাকে যেটা আজকে সারা রাত চলবে, তো এখানে কন্টিনিউসলি হচ্ছিল তেল ঢালতে হয়। তো তোমরা কমেন্ট করে জানতে পারো আর কার কার বাড়িতে এই ধরনের একটা নিয়ম হয়। আসলে হচ্ছিল আগের দিনে দাদুর হাত কেটে গেছিল, তো আমি ওখানে ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছিলাম, ঠিকঠাক করে একটু ড্রেসিং ড্রেসিং করে দিয়েছিলাম, ঘরেই নার্সিং করছিলাম, তো ওইটাকে এখন খুলতে যাব। বাট এখন যখন ব্যান্ডেজটা তুলতে হয় না, ওই টাইমে আমারই দেখে গা শিরশির করছে। যাই হোক, তো ওটাকে কি এখন তুলবো? দাদু নিজেই উঠিয়ে ফেলেছে, মা দাদু এত শক্তিশালী, নিজেই উঠিয়ে ফেলেছে। তো আমি হাফ রেডি হয়েছি, দাদুকে হচ্ছিল ওটা উঠিয়ে দিই, তারপর চলো বাকিটা হবো। কই লাগছে ব্লেড দিয়ে কেন করছো? আমি ছিঁড়ে দিচ্ছি তো, লাগছে ঠিক হয়েছে? ঠিক হয়ে গেছে? ব্যথা ব্যথা ঠিক হয়ে গেছে একদম? হ্যাঁ দেয় না আমার মোবাইল কোথায়, তুমি কোথায় চাবি রেখেছো, জিনিসটা প্রত্যেকটা বাড়িতে হতেই থাকে, এটা আমিও জানি। যাই হোক, তো এইভাবে রেডি হয়েছি। আর এই কানের পড়া নিয়ে আমি যে কতবার চেঞ্জ করেছি, আলটিমেটলি আগের দিন যেটা পরেছিলাম অষ্টমীর দিনকে সেটাই পরলাম। তো যাই হোক, এখন তাতেই যাওয়া যাক। বাইরে কিন্তু প্রচন্ড ঠান্ডা, সো তোমরা সবসময় একটা জ্যাকেট বা অ্যাটলিস্ট কিছু একটা গায়ে দিয়ে যেও। আর আমাদের সামনের এই স্ট্রিট লাইটটা জ্বলছে না অ্যাকচুয়ালি। বিশ্বাস করবে না, পুরো রাস্তা আমি জাহাজে এসেছি, কারণটা বলা যাবে না। মা বলবো মা, আসলে মায়ের না পায়ে লেগে গেছে একটু, লেগে যাওয়ার প্রসেসটা দেখে মাকে ধরবো কি আমি আস্তে আস্তে পাবো নিজের মা, তাই না হলে আমি আগে হেসে আসতাম দিয়ে তুলতাম তোমাকে, বুঝলে? যাই হোক, তো কালকে হচ্ছিল সানডে, আর যখন বাড়ি আসি সানডে মানডে এসবের কোনো হিসাব থাকে না। পুজোর সময় তো কোনো হিসাবই ছিল না যে আজকে কি বার, শুধু ষষ্ঠী সপ্তমী অষ্টমী এভাবে মনে রেখেছিলাম। এনিওয়েজ, তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। হোপ কি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কি করবে, ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি উইথ এ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন, বাই।